গ্রামার যারা সাবেক কলিগ, আর্মি, পুলিশ, এদের কিন্তু অনেকেই কিন্তু ওই যে ভিসা রেস্ট্রিকশনের বা ভিসা এমবার্গোর চিঠি কিন্তু তারা পেয়ে গিয়েছে। যে ফরাদ ভাইয়ের মতো যারা ওনাকে অ্যাডভাইস করেন, তো ওনারা যে কি অ্যাডভাইস করেন, উনি হোক উনি অবৈধভাবে ক্ষমতায়, বাট তারপরেও তো একটা ন্যূনতম তো একটু আইন কানুন মানতে হবে। আত্মত্যাগের কথা বলবেন, সেখানে ওবায়দুল কাদের সেখানেও কিন্তু যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেখানে বলেছেন যে বিএনপি তলে তলে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। তাহলে আপনার যে জেনারেল সেক্রেটারি, তারা তো কোনো হাঁটু কাঁপছে কেন? আমার মুখ কালো, এর অর্থ এই নয় যে বিএনপি বা অপোজিশন ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় থাকবে, এটা আমি বিশ্বাস করি না, এটা জনগণকে বিশ্বাস করি। আমি আপনার মাধ্যমে একটু জনগণকে একটু মানে, সবাই তো একটু দুঃখ কষ্টে আছে, যদি 95% জনগণ ভোট দিতে পারে নাই, আমরা তো মানুষ, হিউম্যান বিং, আমাদের তো একটু হাসি তামাশার ভিতরে থাকতে হয়। আমি একটা একটু কৌতুক বলতে চাচ্ছি আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে এক ভদ্রলোক, এক ভদ্র মহিলা, ওনার বয়স 60-এর উপরে, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে এবং সিরিয়াসলি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। গাড়ি অ্যাক্সিডেন্ট করার পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে আইসিইউতে ঢোকানো হয়েছে। আইসিইউতে ঢোকানোর পরে যখন তাকে অপারেশন করবে, ইন দ্য মিন টাইম খবর আসলো যে তার জুতাটা, মানে দামি একটা জুতা, জুতাটা হারিয়ে গেছে। এখন এটাতে তার খুব ওই যে মন খারাপ, সে অপারেশন থিয়েটারে যাবে না, এই জুতা না পাবো তো। যাই হোক, তারপরে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, অপারেশন করা হয়েছে। যেহেতু এই ধরনের রুগীদের আত্মীয় স্বজনের সাথে সচরাচর দেখা করতে দেয় না হাসপাতাল কর্তৃপক্ষ, সকালবেলা তার হাজবেন্ড এসেছে, আসার পরে তখন ডাক্তার, ডাক্তারের ভিজিটের পরে তখন ডাক্তারকে জিজ্ঞাসা করেছে যে রুগীর অবস্থা কেমন। তা ডাক্তার বলেছে দুইটা খবর আছে, একটা ভালো একটা খারাপ, কোন খবর আগে নিতে চান? বলে আগে ওই ভালো খবরটা বলেন, তারপরে খারাপ খবরটা বলুন। বলে ভালো খবর হচ্ছে যে আপনার ওয়াইফের যে জুতাটা হারিয়ে গিয়েছিল, এটা আমরা মোটামুটি খোঁজ খবর করে এই জুতাটা পেয়ে গিয়েছি, এটা ভালো খবর। বলে খারাপ খবর কি? বলে খারাপ খবর হলো যে আপনার স্ত্রী আর বাঁচবে 7 দিন। এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী এসে সংবাদ সম্মেলন করে বলেছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সকল দেশ জানতেন উনি প্রধানমন্ত্রী হবেন। তো এটারও আসলে দুইটা দিক আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। তাহলে ভালো দিকটা কি? ভালো দিকটা হলো যে চোর যখন চুরি করে বা ডাকাতি করে, তখন সে কিন্তু সবসময় আতঙ্কে থাকে যে কে তাকে দেখে ফেললো বা কখন তাকে পুলিশ এসে আটক করবে, এবং সারাক্ষণ কিন্তু তার ভিতরে এই ভয়টা কাজ করে। আমাদের তো আশা করি জনগণ উনি ওই বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, উনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত আছেন, তার মানে আপাতত আমাদের 18 কোটি জনগণের প্রধানমন্ত্রী। তো তার মানে উনি এত বড় একটা চুরি বা ডাকাতি করে ইউরোপিয়ান ইউনিয়নের কোনো দেশ ওনাকে অসম্মান করে নাই, ভদ্রতার খাতিরে অসম্মান করে এই ইলেকশন সম্পর্কে জিজ্ঞাসা করে নাই, এটি একটা ভালো দিক। আর খারাপ দিক কোনটা? খারাপ দিক হলো যে তারা প্রত্যেকেই জানে যে এটা কোনো নির্বাচন হয় নাই, এটা একটা বিজনেস, শেখ হাসিনার একটা রাজনীতি হলো বিজনেস, বিজনেস করতে গেলে একটা ট্রেড লাইসেন্স লাগে, একটা ট্রেড লাইসেন্স ওই যে নবায়ন করেছেন, এটা কোনো নির্বাচনই হয় নাই, তো এটা নিয়ে আর কি আলোচনা করবে? এটা আমাদের 18 কোটি জনগণ হিসেবে আমরা এটাতে লজ্জিত, এটা হচ্ছে খারাপ দিক। এবং ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে আপনারা দেখবেন যে রমজানে পেঁয়াজ আলু, পেঁয়াজ আলু এগুলো অনেকে গুদামজাত করে রাখবে এবং এবং মূল্য বৃদ্ধি করার চেষ্টা করবে, এবং যদি এরকম কেউ করে তাদেরকে গণপিটুরি দিবেন। হাসিনা আক্তার, আপনার টকশোতে কিন্তু আমি একাধিকবার বলেছি, উনি কিন্তু প্রধানমন্ত্রী হয়ে, চিফ এক্সিকিউটিভ অফিসার হয়ে কিন্তু এই কথা উনি বলতে পারেন না, এটা কিন্তু উনি কিন্তু উনি কিন্তু যে শপথ নেন সংবিধানের 148-এর তফসিল 5, ওখানে কিন্তু বলেন যে আমি কোনো রাগের বশবর্তী হয়ে কিন্তু আমি কোনো সিদ্ধান্ত নিব না। কিন্তু উনি যে কথাবার্তা গুলো বলেন, এবং এর আগে কিন্তু দেখেন ইলেকশনের আগে উনি কিন্তু বলেছিলেন কেউ যদি আগুন দিতে আসে তাকে আগুনে পুড়িয়ে দাও, কেউ যদি আপনার হাত ভাঙতে আসে তার হাত ভেঙে দাও, এই যে কথাবার্তা গুলো যে উনি বলেন, এখন ওনার যারা আমার যে ডক্টর ফরাদ ভাইয়ের মতো যারা ওনাকে অ্যাডভাইস করেন, তো ওনারা যে কি অ্যাডভাইস করেন, উনি হোক উনি অবৈধভাবে ক্ষমতায়, বাট তারপরেও তো একটা ন্যূনতম তো একটু আইন কানুন মানতে হবে, এটা তো উনি মানেন না। উনি তো সে 500 বছর আগে বা 1215 খ্রিস্টাব্দে আপনার ইংল্যান্ডের রাজা যে জনগণের সাথে চুক্তি করেছিলেন ম্যাগনা কার্টা, এই ম্যাগনা কার্টার আগে রাজা সম্পর্কে বলা হতো যে রাজা ক্যান ডু নো রং, এবং আরেকটি কনসেপ্ট ছিল যে কিং ইজ আন্ডার দি গড বাট অ্যাবাভ দি ল। বাট এই 1215 খ্রিস্টাব্দে জনগণের সাথে যখন সিভিল ওয়ার হয়,
তখন রাজা কিন্তু জনগণের সাথে চুক্তি করতে বাধ্য হয়, এবং তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ল, এই যেভাবে শাসন পরিচালিত হয়, তখন কিন্তু কনসেপ্টটা পরিবর্তন হয়েছে। এখন কিন্তু যেভাবে শাসন পরিচালিত হয়, এখন বলা হয় যে কিং ইজ আন্ডার দি গড অ্যান্ড অলসো আন্ডার দি ল। এই কারণে ইংল্যান্ডে কিন্তু এখন রাজার বিরুদ্ধে মামলা করা যায়। ইভেন বাংলাদেশে আমরা রাজার বিরুদ্ধে মামলা করি, রাজা মানে প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করি, কিন্তু আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী এই গত 15 বছরে যেভাবে শাসন কার্য চালাচ্ছে, যে উনি সেই 1215 খ্রিস্টাব্দের আগে চলে গিয়েছে, যে শি ইজ আন্ডার দি গড বাট অ্যাবভ দি ল। তো এই বিষয়ে আমি আর ওই মাননীয় প্রধানমন্ত্রী যে মন্তব্য করেছে এটা নিয়ে আমি আর মন্তব্য করতে চাচ্ছি না। এখন আসেন আপনার আমেরিকার ইস্যুটা নিয়ে। আমেরিকার ইস্যুটা যে আমার যে আমার যে ভরত ভাই যে কথাটা যে বললেন, 2001 সালে যে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে IBA হোস্টেলে থাকতাম, এটা হলো রাজাবাজার। 2001 সালে যখন ওই যে রেজাল্টটা হয়, তখন ওখানে ওখানে আওয়ামী লীগের যে কমিশনার, তখন আমার একটু খেয়াল আছে, আওয়ামী লীগের যে কমিশনার, তখন তো এই টিভি ছিল না, ওই যে মিডিয়া ছিল না, তখন ওই যে রেডিওতে রেজাল্ট ডিক্লিয়ার হচ্ছে, তখন প্রথম যে রেজাল্টটা ডিক্লিয়ার হয় ব্যারিস্টার নাজমুল হুদা, তখন এটা রেজাল্ট আসলো যে ব্যারিস্টার নাজমুল হুদা উইন করেছে। এরপরে আরেকটা আসন রেজাল্ট ডিক্লিয়ার হলো, সেটাও BNP উইন করেছে। তখন ওই আওয়ামী লীগের যে ওয়ার্ড কমিশনার, সে চিৎকার করে বললো, মানে ওনার সমর্থকদেরকে বললো, আরে এটা কৌশল বোঝো না, শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, এটা BNP-র কিছু লোকরা আগে রেজাল্ট ডিক্লিয়ার করে দেখাই দিচ্ছে, এরপরে দেখবে যা রেজাল্ট আসবে সবই আওয়ামী লীগ আসবে। কিন্তু ওইবার কিন্তু আসন পেয়েছিল 67টা, আওয়ামী লীগ আসন পেয়েছিল কিন্তু 67টা। এখন যে ফরাদ ভাইয়ের দোষ না, এটা ফরাদ ভাই যেটা বললো যে উনারা এসেছেন, এটা একটা সান্ত্বনা মিটিং। তো সান্ত্বনা মিটিং যদি হয়, তাহলে ফরাদ ভাই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, যেখানে শহীদ বরকত জব্বার রফিক তারা কিন্তু প্রাণদান করেছে, আত্মত্যাগ করেছে, সেখানে আপনি দু চারটা ভালো কথা বলবেন, ভাষার কথা বলবেন, তাদের আত্মত্যাগের কথা বলবেন। সেখানে ওবায়দুল কাদের, সেখানেও কিন্তু যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেখানে বলেছেন যে BNP তলে তলে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। তাহলে আপনার যে জেনারেল সেক্রেটারি, তারা তখন হাঁটু কাঁপছে কেন? আপনাদের শেখ হাসিনা যদি মনে করে যে 2014 সালে উনি একতরফা নির্বাচন করে 5 বছর ক্ষমতায় থেকেছেন, 2018 সালে দিনের ভোট রাতে করে উনি 5 বছর ক্ষমতায় থেকেছেন, তো উনি তো নির্বাচন করেই ফেলেছেন। তাহলে এতবার উনি তো যতবার BNP-র নাম উচ্চারণ করে, যতবার BNP-র সমালোচনা করে, ততবার আমার তো ধারণা শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের আল্লাহর নামে উচ্চারণ করেন না। তাহলে এখন ওনাদের বয়স যদি 80-এর কাছাকাছি গেছে, যদি আপনার যদি এটা কোনো সমস্যা না হয়ে থাকে, আমেরিকা যদি এটা সান্ত্বনা মিটিং হয়ে থাকে, তাহলে আমি ফরদ ভাই আপনি একটু ওনাদেরকে অ্যাডভাইস করেন, যেহেতু ওনাদের বয়স 80-এর কাছাকাছি, একটু আল্লাহর নাম স্মরণ করুক, আর কয়দিনই বা বাঁচবে? এই BNP বা অপোজিশনের নাম এতবার উচ্চারণ না নিয়ে, যেহেতু কোনো সমস্যা না, আপনি কোনো সমস্যায় দেখছেন না, আপনারা 5 বছর ক্ষমতায় থাকবেন, আপনি স্বপ্ন দেখছেন, 5 বছর থাকবেন আপনারা। হাসান মাহমুদ বলেছেন যে আবারও নির্বাচন হবে 5 বছর পরে, সেখানে ওনারা জিতে আসবেন। না ঠিক আছে, আমি তো সেই কথাই তো বললাম, তাহলে BNP বা অপোজিশন কে নিয়ে এত, জি আপনি তাহলে মানে BNP বা অপোজিশন কে নিয়ে এত টেনশন করার দরকার নাই, ফরদ ভাই তো উপদেষ্টা। তাহলে আমি ফরদ ভাইকে বলবো যে ওনাদেরকে বলেন, মানে যতবার BNP এবং অপোজিশনের সমালোচনা করছে, নাম উচ্চারণ করছে, ততবার যদি আল্লাহর নাম উচ্চারণটা করেন, তাহলে পুল সিরাত অতিক্রম করতে পারবেন। আর আরেকটা যেটা বললেন ফরাদ ভাই, যে আসলে এটা অয়েন্টমেন্ট দিতে এসেছেন, আবার বললেন যে এটা সাপ লুডু খেলছেন, আবার উনি আরেকটা যেটা বললেন যে BNP-র জন্য আমার মন কাঁদে, আমরা যারা মানে একসাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, তারা যারা BNP-র রাজনীতি করে তাদের জন্য আমার খুব কষ্ট হয়। এবং উনি যেটা ওই যে বললেন যে অ্যান্টনি ব্লিংকনের যে কথাবার্তা, যে ধরন, তার যে চেহারা, ওই মুখ কালো হয়ে গেছে, যেমন উনি টকশোতে আসার আগে উনি আমারে বললেন যে আপনার ওই মুখ কালো কেন? তা আমার মুখ কালো এর অর্থ এই নয় যে BNP বা অপোজিশন ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ 5 বছর ক্ষমতায় থাকবে, এটা আমি বিশ্বাস করি না, এটা জনগণকেও বিশ্বাস করে না। তো এখন অ্যান্টনি ওই যে ব্লিংকনের ওই যে মুখের এক্সপ্রেশন দেখে আপনি আবহাওয়া অধিদপ্তরের মতো আপনি প্রফেসি করলেন যে আপনার এই সরকার 5 বছর থাকবে এবং ভবিষ্যতে 2041 পর্যন্ত থাকবে। আর আপনার আপনার যেটা যেটা বললেন যে উনারা আসছেন কেন, আপনি যদি দেখেন
ওনারা যে টিমটা আসছেন আফরিন আখতারে, ওনারা কিন্তু তিনটা ডিপার্টমেন্ট থেকে আসছে, কিন্তু একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ স্টেট, আর একটা হচ্ছে এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। তো এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এদের কাজ হলো মূলত রোহিঙ্গা রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা, আর ডিপার্টমেন্ট অফ স্টেট হলো তাদের কিন্তু ডিফেন্স। তার মানে এখানে মায়ানমারের যে ইস্যু বা যেখানে যুদ্ধ, যে বাংলাদেশ এখানে যুদ্ধে জড়াবে কিনা বা জড়ানো উচিত কিনা, সেক্ষেত্রে আমেরিকার যে ইন্টারেস্টটা আছে মায়ানমার ইস্যু নিয়ে সেই বিষয়টা নিয়ে ডেফিনেটলি আলোচনা হবে। আরেকটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে রাজনীতি জড়িত আছে, এবং রাজনীতি জড়িত আছে বলে আফরিন আখতার এসেছে এবং প্রথম মিটিংটা কিন্তু বিএনপির সাথে করেছে। এটা যদি আইওয়াস হতো এবং সাপ লুডু খেলা হতো, তাহলে তো আগে তো শেখ হাসিনার সাথে সে দেখা করতো, আওয়ামী লীগের সাথে সে দেখা করতো। তো আপনি যে ফরহাদ ভাই যেভাবে বলছেন এবং যেভাবে খুব হালকা করে দেখছেন, ওই 2001 সালে ওই রাজাবাজারের যে কমিশনার ছিল সেই কমিশনারের মতোই মানে আপনার ওই বক্তব্য মনে হচ্ছে। এবং ওবায়দুল কাদের সাহেব 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ না করে বিএনপিকে স্মরণ করছে, আমার কাছে ওই জিনিসটা ওই মনে হচ্ছে। তবে এটা এত হালকা করে দেখার কিছু নাই, আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ আমেরিকা যে সমস্ত দেশে নির্বাচনের পরে স্যাংশন দিয়েছে সেগুলো কিন্তু ইলেকশনের ইমিডিয়েট পরপর কিন্তু স্যাংশন দেয় নাই। কোনো কোনো দেশে 4 মাস লেগেছে, কোনো কোনো দেশে 6 মাস লেগেছে, কোনো কোনো দেশে 1 বছর 2 বছর কিন্তু লেগেছে। আর আমাদের কাছে যেটা নিউজ, আমাদের যারা কলিগরা, আমার যারা সাবেক কলিগ আর্মি পুলিশ, এদের কিন্তু অনেকেই কিন্তু ওই যে ভিসা রেস্ট্রিকশনের বা ভিসা এম্বার্গোর চিঠি কিন্তু তারা পেয়ে গিয়েছে, যেহেতু আমেরিকা আগেই বলেছে যে তারা এটা বা তারা এটা ওপেনলি ডিক্লেয়ার করে না, এটা যিনি ক্লায়েন্ট উনি ছাড়া এটা কেউ জানেন না, কিন্তু এটা কিন্তু তারা কিন্তু পেয়ে গিয়েছে। এই ধরনের ইনফরমেশন, এই ধরনের নিউজ আমাদের কাছে কিন্তু আছে। ধন্যবাদ।